আমি আজকে সকালে উঠে হঠাৎ করে সোমনাথের কমিউনিটির কথা শুনলাম দিয়ে সোমনাথের কমিউনিটিটা আগে চেক করলাম চেক করতে দেখলাম সোমনাথ সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটি দিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সোমনাথের সোমনাথকে সাপোর্ট করতে গিয়ে আজ দু থেকে তিন মাস আগে মন্দিরাকে আজকে মন্দিরা যে মানসিক রুগী সেই জায়গায় যে জায়গায় মন্দিরাকে বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরা নোংরা ভাষায় কথা বলে মানে মুখের ভাষাতে উলঙ্গ করে দিয়ে তারা মন্দিরাকে ওই গোল বদনাম গলিতে বসিয়ে দিয়েছিল কি না মন্দিরা একটি ছেলেকে ভালোবেসেছিল স্বামী সন্তান থাকাকালীন আজকে সোমনা তুমি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাচ্ছ ভাই হ্যাঁ আজকে দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে তোমার স্ত্রীর নামে দুটো ভালো কথা বলছে বলে সংসারটা কেন ভেঙে দিচ্ছে সুতোপা কেন এই করে দিচ্ছে দুটো ভালো কথা বলছে বলে তুমি তাদেরকে কন্ট্রোভার্সি দিয়ে দিলে এটা তোমার স্বামীর পরিচয় হলো তুমি সেই মন্দিরাকে সিঁদুর পড়ালে সেই মেনে নিলে তাহলে দুদিন আগে তুমি যখন মন্দিরাকে বিক্রি করার জন্য এই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো সাপোর্ট চেয়েছিল যারা তোমার স্ত্রীকে নোংরা কথা বলেছে তাহলে বুঝতে পারছো সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ ঘুরে কোথায় আছে যারা তোমার স্ত্রীকে নোংরা কথা বলেছে তারা আবার পাল্টি খেলো এখন পাল্টি খেয়ে তারা আবার তোমার কমিউনিটিতেই উঠলো যারা তোমার স্ত্রীকে নোংরা কথা বলেছে আজকে কোনো না কোনো জায়গায় সেই মহিলাগুলোকেই সেই পুরুষদেরকেই তুমি আজকে তোমার নিজের কমিউনিটিতে দিলে তুমি একবারও বুঝতে পারছো স্বামী হিসেবে তুমি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছ মানে স্বামী স্বামী স্বামীর মানে কি স্ত্রীকে আগলে রাখা সব ঝড় ঝাপটা বিপদ যাই আসুক আমি প্রথম থেকে একটা কথা বলি সেটা টিনা সন্দীপের ক্ষেত্রেই হোক আর সোমনাথ মন্দিরের ক্ষেত্রেই হোক জোর গলায় একটা কথা বলি স্ত্রীরা যদি ভুল ভুল করে পথে যায় কোনোভাবে দায়িত্ব তোমার তোমার স্বামীর তোমার ভালোবাসায় তুমি যদি আগলে রাখো কারোর বাবার বাবার ক্ষমতা আছে যে তোমার স্ত্রী ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে হাজার তার ঘটনা ঘটবে হাজার তার লাইফে অন্য কোনো পুরুষ আসবে তুমি যদি তোমার ঘরের ঘটনাকে তোমার ঘরের মধ্যে রাখো কারোর ক্ষমতা হবে এই যে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যারা একদিন তোমার আজকে যারা তোমার কমিউনিটিতে ঝুলছে কালকে কালকে দুদিন আগে দু তিন মাস আগে তারা তোমার বউকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে এইটুকু তো মানে এইটুকু জিনিস তো যে বউকে ভালোবাসবে যে একটা স্বামীর মতো স্বামী হবে সে কখনো এই ধরনের মানুষগুলোকে নিজের কমিউনিটিতে দেয় একটু তো মানুষ পুরোনো কথা ভাবে আরে ভাই তোমার তো জানা কথা এই পাল্টি খাওয়ার যুগে পয়সার যুগে পয়সা উচলের যুগে তুমি এক্ষুনি তোমার বউকে নিয়ে কোনো খারাপ কথা বলে দাও তুমি এখনই সোমনাথ আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি তুমি এখনই তোমার বউকে নিয়ে কোনো নোংরা খারাপ কথা বলো যেগুলো আজকে তোমার বউকে এই মুহূর্তে ভালো বলছে তারা আবার তোমার বউকে নিয়ে নোংরা জায়গায় নামিয়ে দেবে তাহলে এটা তো পয়সার যুগ রে ভাই এটা তো পয়সার যুগ কারণ যেদিকে পয়সা সেদিকেই মানুষগুলো যাবে অতএব সোমনাথ আজকে যখন তুমি মন্দিরাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছো তোমার কি করা উচিত ছিল তোমার এর আগেই করা উচিত ছিল যখন সুতোপা ওই ধরনের ভিডিওগুলো নামাচ্ছিলো তোমার কী করা উচিত ছিল সোজা অন্য নামে একটা লিগেল নোটিশ পাঠিয়ে দেয় এটাই করা উচিত ছিল নাকি মন্দিরাকে বলা নাকি মন্দিরা একটা নিজে ভিডিও নামিয়ে দিল কন্ট্রোভার্সি দু দুটো ভিডিও নামিয়ে দিল কি দরকার ছিল আমার সংসার যে নষ্ট করবে আমি যদি নিজের জায়গায় ঠিক থাকি আমি যদি কোনো কিছু না করি তাহলে আমি আমার কি উচিত লিগাল নোটিস পাঠিয়ে এই যে বলতো জানুয়ারি মাসে লিগাল নোটিস না তোমার ডিসেম্বরেই লিগাল নোটিসটা পাঠানো উচিত ছিল বাট তোমরা ব্লগাররা কি ভাবো বলো তো তোমরা ভাবো কন্ট্রোভার্সি না করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না তুমি স্বামী তোমার স্ত্রী কোনো পুরুষে আসক্ত হয়েছে সেটা আমাকে সোশ্যাল মিডিয়ায় আনতে হবে সেটা আমাকে সোশ্যাল মিডিয়ায় আনতে হবে আর তোমার সব থেকে বড়ো কাল কি বলো তো মন্দিরাই জিনিসটা করেছে মন্দিরা একটা এত বড় ব্লগার হয়েছে কিনা শান্ত মাতার ব্লগার যে জানে যে জীবনে আমাকে পজিটিভিটি নিয়েও চলতে হবে নেগেটিভিটি নিয়েও চলতে হবে এটুকু তো সোমনাথ তুমি অস্বীকার করতে পারবে না যে তোমার স্ত্রী যথেষ্ট বুদ্ধিমতী সেই জায়গায় দাঁড়িয়ে যে বোকা কাজটা করেছে সেটা হচ্ছে যার জন্য আজকে পস্তাতে পোস্তাতে হচ্ছে নিজের সংসারটা খান হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সুতোপার মাথায় সুতোপার কাঁধে মাথা রেখে কাঁদতে যাওয়া আমি বারবার বলছি আমরা সবাই জানি ওয়াইটির কড়া সমালোচক যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে সুতোপা দেখতে পাচ্ছ অলরেডি বাড়িতে কতগুলো নোটিস গেছে ওয়াইটির কড়া সমালোচক না হলে কখনো বাড়িতে এত নোটিশ যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে তুমি লোকে কমিউনিটি দিতে বসেছো তুমি আইনের পথে চলবে আইন কিন্তু কারোর হাতের কেনা নয় সোমনাথ কারোর হাতের কেনা নয় তোমরা একদিন ছোট্ট বাচ্চা এটার কথা ভাবো বাচ্চা মেয়েটাকে যে ফটোতে ইউজ করেছে সমস্ত বিশ্বাস করো আমি কিছু রাখি না রাখি না সোমনাথ আর তোমারও যদি প্রমাণের দরকার হয় তুমি আমার কাছ থেকে প্রমাণগুলো চেয়ে নিও আমি সমস্ত প্রমাণ না আমি কেন জানি না আমার মন খুব কথা বলে আমি সমস্ত রেখে দিই এই তো তুমি যে কমিউনিটিগুলো দিয়েছ না এগুলো আমি রাখলাম কেন বলো তো না এই নোংরা মহিলাগুলোই না একদিন তোমার স্ত্রীকে নিচে নামিয়েছে সেই সেই সেইগুলোও যেমন আমার কাছে ক্লিপিংস আছে ভিডিও আছে তো সেরকম এইগুলোও আমার কাছে আছে মেন অনেক আছে মেনমেন কিছু কিছু করে রেখে দিই সব তো সম্ভব নয় আজকে তুমি তাদের সাহায্য নিচ্ছ তার তার মানে মানে কি পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি তাদের দিলে যারা পয়সার জন্য রেভিনিউর জন্য দিনের মধ্যে খেয়ে যেতে পারে এরা যদি মন্দিরাকে ভালোই বাসবে সংসারটাই করতে দেবে তাহলে তখন কেন মন্দিরাকে সংসার করতে দেয়নি তখন কেন মন্দিরাকে নিয়ে ভালো কথা বলেনি তখন কেন মন্দিরাকে মাথায় গজরা পড়িয়ে আর মোড়ার মধ্যে বসেছিল জোর গলায় বলতে পারি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে মন্দিরাকে নিয়ে একটা একটা ভিডিও সেই মুহূর্তে করিনি চুপ ছিলাম কেন না একটা মেয়ে সংসার তো ভেঙেই গেছে একে নিয়ে কি সমালোচনা করব সমালোচনা করে কাদের নিয়ে যাদের সংসারে কিছু দেখতে পাচ্ছি যে সমালোচনার মতো কিছু আসছে এ তো নিজেই সমালোচিত হতে দিচ্ছে নিজেকে এখানে আর কি বলবো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে রেভিনিউর কথা না ভেবে একটা ভিডিও নামায়নি আমিও পারতাম সেই মুহূর্তে তোমার বউকে নিয়ে আর তোমাকে নিয়ে বেঁচে খেয়ে চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিতে করিনি কেন বলো তো রুচিতে বাঁধে যে একটা পরিবার একটা পরিবার এরকম হতে পারে আজকে স্বামী হয়ে বলছো যে সুতোপার নামে কেস ঠুকবে এটা বাস্তব এটা আজ নয় এটা অনেক আগে করা উচিত ছিল আজকে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত মেলাচ্ছো একটা ব্লগারকে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত মেলাতে হয় গো কেন হাত মেলাতে হয় তোমরা ব্লগিং দেখাবে সুন্দর ব্লগিং লাইফস্টাইল দেখাবে মানুষ এমনিই ভালোবাসবে এমনিই দেখবে আজকে তোমাকে তোমার কমিউনিটিতে লিখতে হচ্ছে তুমি লুকি লুকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখো কেন দেখবে লুকি লুকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কি দেখার দরকার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও মানেই তো সমালোচনা হয় তোমার বরকে নিয়ে নোংরা কথা বলবে না হয় আর পাঁচজনকে নিয়ে এই তোমার বউকে নিয়ে নোংরা কথা বলবে আর না হয় আর পাঁচজনকে নিয়ে নোংরা কথা বলবে কি করে দেখো কেন দেখো ব্লগার হয়ে সমালোচকদের ভিডিও কেন দেখো সমালোচকদের ভিডিও তোমাদের দেখতে হয় ব্লগারদের আমার তো মনে হয় না অন্য কোনো ব্লগিং চ্যানেলের ব্লগারদের কাউকে সমালোচকদের ভিডিও দেখতে হয় বলে বা এই দিনটা দেখতে হয় বলে সবাই সবার স্ত্রীকে আগলে রাখে এবার শুধু স্ত্রীর কথা বলবো না স্বামীরও যদি কোনো প্রবলেম হয় স্ত্রীরও উচিত সোশ্যাল মিডিয়ায় না তুলে আগলে রাখা বুঝতে পেরেছ আজকে দিনটা তোমাদের নিজেদের কারণে দেখতে হচ্ছে একটু ভেবে দেখো তো সোমনাথ সোশ্যাল মিডিয়ায় এসে কতটুকু ভালো কাজ করলে একটু ভেবে দেখো তো খুব সুন্দর ব্লগিং দিচ্ছিল দারুণ ব্লগিং দিচ্ছিলে হঠাৎ করে ঘটনাটা ঘটে গেল সোশ্যাল মিডিয়ায় বিচার চাইতে এলে তোমাদের স্বামীদের প্রবলেম কি জানো এই ব্লগার স্বামীদের প্রবলেম কি জানো তোমরা সোশ্যাল মিডিয়ায় বিচার চাইতে আসো পুরনো মন্দিরাকে নিয়ে যে ভিডিওগুলো করেছো সোমনাথ আজকে লোকে জানতে পারছে কি করে সুতো পা জানতে পারছে কি করে আরও পাঁচজন জানতে পারছে কি করে তুমি ভাবছো কি করে সবাই তোমাদের ফরে ভিডিও করবে তোমরা তোমাদের ঘরের ঘটনাগুলো সমালোচনা প্ল্যাটফর্মে তুলে দিচ্ছ তুমি স্বামী হয়ে বলছো চারটে ছেলের সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক তুমি সব কিছু উগড়ে দিচ্ছ তুমি জানো না সোশ্যাল মিডিয়া উগড়ে দিলে মানুষ বিক্রি হয় আজকে তুমি কেস করার কথা বলতে আসছো কজনের নামে কেস করবে ভাই কজনের নামে কেস করবে তুমি বলো দুটো রোজগার করছো নিজের মেয়েটাকে ভালো ভবিষ্যৎ দেবে নিজেরা ভালোভাবে বাঁচবে না কেস করে করে নিজেদের সম্পর্কটাকে বুড়ি বয়স বুড়ো বুড়ি বয়স পর্যন্ত চালিয়ে দেবে জীবনে বাঁচতে শেখো এই কন্ট্রোভার্সি নোংরা সমালোচকদের সঙ্গে নিজেদের জীবনকে জড়িয়ে দিয়েছো ভাই আর তো তোমার বাঁচা যাবে না কারণ ওষ্টাগত হয়ে যাবে তুমি সারা জীবন চলবে যতদিন পর্যন্ত মন্দিরে এই ব্লগিং চ্যানেলে থাকবে মন্দিরা পারলো সমালোচনা ছেড়ে থাকতে মন্দিরা দুম করে সুতোপাকে নিয়ে মারিয়ারকে নিয়ে ভিডিও করতে বসলো কি দরকার ছিল মন্দিরের উত্তর দেবার মন্দিরে একটা ব্লগার দিয়ানাককে নিয়ে কত নোংরা নোংরা কথা হয় কত খারাপ খারাপ কথা হয় কত কি হয় দিয়ানাগ কাউকে ইয়ে করে করে না মন্দিরা নিজেই জানি যে মন্দিরা কত সহ্য করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে কি দরকার ছিল কন্ট্রোভার্সি ভিডিওগুলোকে চট চটপট করে চালু করা আর সব থেকে বড় কথা কি জানো মন্দিরা দুদিন আগে নিজের মা বাবাকে নিয়ে বলতে বসে করলো কি দরকার তোমার আচ্ছা কাছা তোমার সাথে তোমার মেয়ের সাথে তোমার বাবা মার সাথে শ্বশুরবাড়িতে আচ্ছা কাছা লাইভ লিড করছিলো সুন্দর ভিডিও আসছিল কি দরকার ছিল দুম করে এদেরকে নিয়ে এরকমভাবে বলার কি তোমরা মানে কন্ট্রোভার্সি তোমাদের পেছু ছাড়বে না কন্ট্রোভার্সি তো তোমরা কন্ট্রোভার্সিকে ছাড়বে না আজকে সোমনাথ তুমি দুদিন আগে তোমার স্ত্রীকে পাশে বসিয়ে নিয়ে তুমি এই সব খাবার ভিডিওগুলো দিচ্ছ এগুলো জানো সমাজকে কতটা ক্ষতি করছো তোমরা তোমরা কতটুকু ভালো অবদান এই ব্লগিং চ্যানেলে রেখে দিয়েছো বলো তো আজকে কিসের জন্য দুদিন আগের তোমার ভিডিওগুলো যখন আমি মাঝে মাঝে যখন খুলে দেখি দিন না তার আগের দিন তোমাদের ভিডিও সোমনাথের বেশ কিছু পুরনো ভিডিও আমার কাছে ডাউনলোড আছে আমি দেখছিলাম যে সেগুলোতে সোমনাথ নিজের রেটে নিজের বউকে বউকে নিয়ে খারাপ কথা বলে যাচ্ছ কেন দরকার ছিল তোমার বউ না হয় খারাপ পথে গেছে তুমি তো একটা ভদ্র বাড়ির ভদ্র ছেলে তুমি তোমার নিজের রুচিবোধটা দেখাবে তুমি কি দেখালে তোমার নিজের রুচিবোধটা না তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাত ধরেছিলে তখন যারা তোমার স্ত্রীকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এই যে বাংলাদেশি যে ভাইটাকে তুমি বলছো যে ভাই তুমি আগাগোড়া আমার কাছে ছিলে কীভাবে ছিল তোমার স্ত্রীকে তখন বিক্রি করতো নোংরা কথা বলতো আজকে পাল্টি খাচ্ছে যখন তুমি এখন তোমার স্ত্রীকে মেনে নিচ্ছ তখন পাল্টি খাচ্ছে আরে ভাই ভালোবাসার মানুষ পাল্টি খায় না ভালোবাসার মানুষগুলো আগাগোড়া একই থাকবে তখনও তোমার স্ত্রীকে তোমার স্ত্রীকে নিয়ে তুমি যখন চরম বিপদে পড়বে তখনও তো তোমার পাশেও থাকবে তোমার স্ত্রীকেও অসম্মান করবে না আর আজও তোমার আজও যখন তুমি সুখে সংসার করছো তোমার বিপদের দিনও যেমন পাশে থাকবে আজও যখন তুমি সুখে সংসার করছো আজও তোমার স্ত্রীকে একইভাবে সম্মান দিয়ে কথা বলবে প্লাস তোমাকেও ভালোবাসবে একে বলে কন্ট্রোভার্সি সমালোচনা বুঝতে পেরেছো সমালোচনা সমালোচনা দায়রার মধ্যে থাকা দরকার বেশ কিছু ভিডিও আমার কাছে আছে সোমনাথ হ্যাঁ তো আমার খুব ইচ্ছা হয় তোমার সঙ্গে দেখা করি দিয়ে বসে না তোমার চোখে আঙুল দিয়ে কয়েকটা পয়েন্ট তোমাকে তুলে ধরি আইন কারো কেনা নয় ভাই আইন কারো কেনা নয় আইন সবসময় বিচার দেখবে আইন বিচার করবে যে সত্যিই ঘটনাগুলো কি পরপর ঘটেছে স্টেপ কারা নিতে পারে জানো সোমনাথ স্টেপ নিতে পারে উজ্জ্বল কণিকার মতো মানুষগুলো যারা ঘুরেও কোনো দিন নিজেদের কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় কথা বলেনি আর নিজেদের কোনো খারাপ কিছু আমরা আজ পর্যন্ত উজ্জ্বল কণিকার চ্যানেলে দেখতে পাইনি যার জন্য উজ্জ্বল কণিকারকে স্টেপ নিতে পেরেছে সুতোপার প্রতি কিন্তু তোমরা কি করেছো তোমার স্ত্রী নিজে সুতোপাকে ডেকে এনেছে নিজের জীবনটাকে নিজে শেষ করেছে জানা ছিল না সুতোপা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার করা সমালোচক সে তার জীবনটাকে উষ্ঠাগত করে দেবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে আজকে তুমি কমিউনিটি দিয়েছো ওই যে আমি বললাম না আমি বললাম না দুধ কলা দিয়ে কালসা পোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তোমার স্ত্রী তো এই দুদিন আগে ঠোগলো তুমি কি ভাবছো তুমি ঠকবে না তুমি ঠকবে ভগবান না করে তোমার সাথে তোমার স্ত্রীর মধ্যে কোনো আনবান হোক কোনো একটু উঁচ নিচ হোক আর তুমি আবার পুরোনোভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছে বিচার চাইতে বসো দেখো তোমার স্ত্রীকে তারা যে জায়গায় নামিয়েছিল আবারও সেই জায়গায় নামিয়ে দেবে গ্যারান্টি দিয়ে আমি তোমাকে বলছি একজন ব্লগার হয়ে একজন ভদ্রবাড়ির ছেলে হয়ে পারো কি করে নিজেদের পরিবারের ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় তুলতে তুমি স্বামী হয়ে যদি তুলতে পারো একটা বাইরের লোকের কাছ থেকে কি আশা করো কি আশা করো আজকে তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্ত্রীকে সাপোর্ট করে না তোমার শাশুড়ি মা তোমার স্ত্রীর নামে নোংরা কথা বলে তারা তো মা বাবা তোমার স্ত্রীর আর এ সুতোবা এ কোথাকারের কে কি আশা করো এর কাছ থেকে তোমরা কি আশা করো বুঝতে পারলে চরম সত্যি হচ্ছে এটা যে সোমনাথ আজকের দিনেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তোমাকে কমিউনিটিতে তুলতে হচ্ছে তুমি তাহলে কন্ট্রোভার্সি চাও কন্ট্রোভার্সি যদি না চাও তাহলে তুমি কমিউনিটিতে কেন তুলছো তুমি তো জানো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটিতে তোলা মানে এদেরকে লাই দেওয়া এটা প্রতিবাদ নয় প্রতিবাদ বিচার এগুলো কোথায় হয় বলো তো বিচার হয় আদালতে আর প্রতিবাদ কাকে বলে জানো প্রতিবাদ ভদ্র ভাষায় হয় এরকম নোংরা ভাষায় নয় আইনের বিচারে কি জানো যে বা যারা সুতোপাকে নিয়ে নোংরা কথা বলছে সুতোপা কিন্তু তাদেরকে নিয়ে কোনো নোংরা কথা বলেনি সুতপা বলেছে তোমাদের বিরুদ্ধে তোমরাও কিন্তু মন্দিরাও কিন্তু সুতপার বিরুদ্ধে বলতে বসে পড়েছিল এই জায়গাটায় মন্দিরাকে ফাঁক রাখতে হতো যে জায়গায় মন্দিরা কিছু বলেনি আর তার থেকেও বড় কথা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু তুমি দিয়ে দিলে না কমিউনিটিতে এইটা তুমি ভুল করলে এটা আইনের কাছে কিছুটা তুমি ফাঁক রয়ে গেল কেন বলো তো আইনের কাছে ফাঁক একটা কারণই রয়ে গেলো তুমিও নিশ্চয়ই কন্ট্রোভার্সি চাও তার জন্যই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটি দিয়েছ না হলে যে আইনি পথে চলবে তাকে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটিতে দিতে হয় আর তারা দেখেছো সুতোপাকে নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করেছে সুতোপা যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে লিগালি কেস করে করতেই পারে সময় যা যাচ্ছে করতেই পারে যদি করে সুতোপা তো আঙুল তুলে বলবে আমি কটা যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে নোংরা কথা বলেছে সুতোপাখি তাদের নিয়ে কোনো নোংরা কথা বলেছে বলেনি তাহলে বুঝতে পারছো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তোমার স্ত্রীকে একদিন নোংরা কথা বলতো আজকে তারা সুতোপাকে বলছে স্বাভাবিক খুব স্বাভাবিক ব্যাপার বুঝতে পারছো এই হচ্ছে ঘটনা যাই হোক স্বামী হয়ে নিজের স্ত্রীকে রক্ষা করতে শিখতে হয় তারপর অন্যকে দোষ দিতে হয় কথাতেই আছে আগে আমি ঘর সামলাবো তারপর আমি পরকে সামলাবো আমার ঘর আমি সামলাতে পারছি না আমি পরকে কেমনে সামলাবো এটা সম্ভব নয় ভাই কোনো দিন সম্ভব নয় আমি একটু উপযুক্ত কথা বলি যুক্তি যুক্তিযুক্ত কথা বলি আর যার জন্য আমার কথাগুলো খুব তীরের মতো বেঁধে আজও বলছি ওই কড়া সমালোচক যে উজ্জ্বল কণিকাকে নিয়ে এত কিছু করে বেরিয়েছে যার বাড়িতে এতগুলো লিগ্যাল নোটিস তাকে বিশ তাকে কি কেন চুজ করলো মন্দিরা এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে কেন চুজ করেছিল এমনি এমনি সুতোপা ছেড়ে দেবে দেবে না এটা চরম সত্যি যেমন আমি সুতোপাকেও স্পেয়ার করব না সেরকম আমি তোমাদেরকে নিয়েও বলতে ছাড়বো না কারণ কিসের জন্য তোমরা নিজেদের সংসারকে নিজেরা ভাঙছো দিনের পর দিন ক্যামেরা খুলেই কন্ট্রোভার্সি করতে বসছো এই যে সোমনাথ কালকে যেমন করলে এক দাদা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কমিউনিটিতে ঝুলিয়ে দিলে এতে কী প্রমাণ হলো কিচ্ছু পুরুষত্ব প্রমাণ হলো না কত পুরুষত্ব প্রমাণ তোমার যদি তুমি সুতোপার বাড়িতে লিগাল নোটিস পাঠাতে ডিসেম্বরের মধ্যেই জানুয়ারিতে নয় বুঝতে পারলে ওয়েট করতে হতো তোমাকে আর যদি তাও ওয়েট করতে জানুয়ারি পর্যন্ত এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে যারা একদিন তোমার স্ত্রীকে নিয়ে নোংরা কথা বলেছে তাদেরকে তুমি অন্তত কমিউনিটিতে দিতে না ভাই কারণ এরা পয়সার জন্য বিক্রি হয় পাল্টায় একবার এই পাল্লায় যাবে আবার রেভিনিউর জন্য এই পাল্লায় যাবে একদিন তোমার স্ত্রীকে নিয়ে বলেছে আজকে তুমি যে স্ত্রীকে মেনে নিয়েছো এতে বলছে আজকেই তুমি তোমার স্ত্রীকে নিয়ে দুটো নোংরা কথা বলে দেখো আবার এরা পুঁই করে তোমার স্ত্রীকে নিয়ে নোংরা কথা বলবে বুঝতে পারছো সোমনাথ এটা হচ্ছে বাস্তব বলে কোনো লাভ নেই চলো বাই টাটা